আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গ্রিন লাইন পরিবহন তাদের ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করে এবং সেখানে তারা টাইটেল দেয় যে ফজরের টাইমে ফজরের সলাতের জন্য যাত্রা বিরতি, যাত্রীদের ফজরের সলাত পড়ার একটা সুযোগ দেওয়া হচ্ছে, এরকম একটি পোস্ট তারা করে এবং সেই ভিডিও দেখা যায় যে যারা নামাজি ব্যক্তিরা আছেন তারা বাস থেকে নেমে সলাতের উদ্দেশ্যে যাচ্ছে। তো আলহামদুলিল্লাহ, এটা অবশ্যই প্রশংসনীয় কাজ এবং সেই ভিডিওর কমেন্টে অনেকেই তাদের বাহবা দিয়েছে, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার প্রশংসা করেছে। কিন্তু কিছু কিছু কমেন্ট দেখে আসলে খুবই অবাক হলাম যে মুসলিম নামধারী কিছু ভাই তারা লিখেছে যে নামাজের জন্য বারবার বিরতিতে দেখে আপনাদের বাসে উঠতে মন চায় না, আপনাদের বাসে আর উঠবো না। এরপরে অনেকে কমেন্ট করেছে, দেখলাম যে আপনার প্রচারের একটা নতুন মাধ্যম, যে প্রচার প্রচারণা পাওয়ার জন্য আপনার ইসলামকে ব্যবহার করছেন। তো তাদের আমি গ্রিন লাইনের ভিডিও বা গ্রিন লাইনের বিভিন্ন পোস্ট বা কমেন্টগুলো আমি চেক করলাম, তারা ওখানে লিখেছে যে তারা তাদের ব্যবসা শুরু থেকেই মূলত এই সলাতের বিষয়টাকে তারা খুব গুরুত্ব দিয়ে আসতেছে এবং সবসময় তারা সলাতকে এরকম সময় মতো বাস থামানোর একটা ব্যাপার তারা করে আসতেছে এবং যে নামধারে মুসলিমরা সলাত পড়তে দেয় বিধায় তাদের বিরোধিতা করতেছেন, তাদের আমি বলতে চাই ভাই সলাত বাধ্যতামূলক, আপনার পড়তেই হবে, যে জায়গায় যে অবস্থায় যেখানেই থাকুন না কেন আপনার সলাত পড়তে হবে, সলাতের কোনো মাপ নেই। আর সেখানে সলাতে তারা বিরতি দেয় দেখে আপনি বারবার বলতেছেন যে সলাতে বারবার বিরতি দেয় দেখে তাদের বাস উঠতেই মন চায় না, তাহলে আপনার ইমানটা কোথায় যেয়ে দাঁড়াইলো? তো আমি গ্রিন লাইন পরিবহনকে ধন্যবাদ জানাতে চাই, তারা সেখানে রিপ্লাই দিয়েছে, রিপ্লাইটি এমন দিয়েছে যেটা দেখে আসলেই তাদের প্রতি শ্রদ্ধা বেড়ে গেছে। আর এটা কোনো স্পন্সর ভিডিও না, অনেকে হয়তো ভাবতেন এটা কোনো স্পন্সর ভিডিও, গ্রিন লাইনকে প্রমোট করতেছে, ব্যাপারটা এরকম না, আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির অর্জনের জন্য গ্রিন লাইনকে প্রমোট করেছে, কারণ তারা সে এমন একটি কমেন্ট করেছে তারা যেটা আসলে সত্যি মনকে ছুঁয়ে যায়। তিনি বলেছে, যদি নামাজ কেন্দ্রিক আপনার কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাদের বাস আপনার ওঠার প্রয়োজন নেই। আলহামদুলিল্লাহ, মুসলিম তো এরকমই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে শুধু তাওয়াক্কুল করবে, কোনো যাত্রীর উপরে নয়। তো এখান থেকে স্পষ্ট যে আসলে গ্রিন লাইন কর্তৃপক্ষ আলহামদুলিল্লাহ তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে, তারা যাত্রী কমুক আর বাড়ুক এটার উপরে ডিপেন্ড করে না। যেহেতু সলাত একটি ফরজ বিধান, মুসলিমের প্রধান কাজ হলো আমলের দিক দিয়ে সলাৎ পড়তেই হবে, তো তারা যেহেতু যাত্রা বিরতি দেয়, হ্যাঁ আমরা কসর করতে পারি, কিন্তু ধরেন এরকম সময় আসলো যে আমার জোহর এবং আসর ছুটে যাচ্ছে, তখন আমি কিভাবে কসর করব, বা ফজরের সলাৎটা কিভাবে আমি কার সাথে গিয়ে কসর করবো? যেহেতু আমার সুযোগ আছে, সুযোগ না থাকলে একটা কথা ছিল। এই জন্য গ্রিন লাইন পরিবহনকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা ইসলাম বিদ্বেষ পালন করছেন বা নামাজের ব্যাপারে আপনারা বিদ্বেষ পোষণ করছেন, তাদের নামগুলো আসলে মুসলিম, তারা আসলে কিভাবে এটা করে আমার আসলে বুঝে আসে না, তাদের পক্ষে বলবো ভাই সলাৎটা বাধ্যতামূলক, আপনি যেখানেই থাকেন না কেন সলাৎ আপনার পড়তেই হবে, যে অবস্থায় থাকেন না কেন। তো গ্রিন লাইনকে বাহবা দিচ্ছি এবং সে ভাইদের হেদায়েতের কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।